হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখুন, আজকে আমি কিসের ভিডিও নিয়ে দেখাবো, আজকে আমি কি রান্না করছি, চলুন দেখে আসি। আমি এখানে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল দেবার পরে আমি এখানে হাফ চা চামচ, আস্ত জিরা, এরপর তেজপাতা দিয়ে দিলাম। দেবার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জিরাগুলো যখন ফুটে আসবে তখন আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। আর প্লিজ, আমার ভিডিও যখন দেখবেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আপনাদের একটি লাইক আমার অনেক উপকারে আসবে। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন একটু নরম হয়ে আসবে, এরপর আমি এখানে হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো এবং আদা রসুন জিরা পেস্ট এর সাথে আমি অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট, মশলার সাথে একটু ভেজে নিচ্ছি, তাহলে মশলার গন্ধটা আর লাগবে না। তো আজকের রেসিপিটা হলো বুটের বিরিয়ানি বলে, আমরা আঞ্চলিক ভাষায় এখানে বুট বিরিয়ানি বলি। এরপর দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এগুলো দেবার পরে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু রঙটা সুন্দর আসবে। তেলের মধ্যে হলুদ গুঁড়ো কিন্তু দিলে হলুদের যে রঙটা খুব সুন্দর হয়। এরপর আমি আগে থেকেই বুটগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই বুটগুলো আমি এখন দিয়ে দিলাম মশলার সাথে। মশলার সাথে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। বুট যখন কষানো শেষ হয়ে যাবে, এরপর আমি আগে থেকেই ধুয়ে রাখা আমার বাড়ির চাউলের খুদ ভালো করে ঝরিয়ে রেখেছিলাম, সেই খুদগুলো আমি দিয়ে দিলাম বুটের সাথে। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এই চাউলগুলো কিন্তু, এই খুদগুলো কিন্তু ভালো করে একটু ভাজতে হবে মশলার সাথে, তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে, খেতে কিন্তু ভীষণ মজা। জানেন না আপনারা এটা কি বলেন? আমরা এটাকে আঞ্চলিক ভাষাতে বুট বিরিয়ানি বলি। খুবই মজা হয়। এটা আমি একদিন রোজার মধ্যে করেছিলাম, প্রায় 15 রোজাতে হয়তো করেছিলাম। যাই হোক, এটা আমার রোজার রেসিপি। ভালো করে কষিয়ে নেবার পর, ভাজার পর এখন আমি পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে আসবে। এখানে পানি প্রায় 2 কাপের একটু বেশি হবে, যেহেতু চাউল আমার 2 কাপের একটু কম। এখানে বুটের সাথে এবং খুদের সাথে পানি অ্যাড করলাম। তো দেখুন, বলক চলে আসার পরে কিন্তু একদম শুকিয়ে আসছে। যাই হোক, চাউলের পরিমাণটা বেশি হওয়াতে কড়াইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, কিন্তু খুদগুলো কিন্তু অতটা বাড়ে না। ভাত যেমন ফুলে ডবল হয়ে যায়, খুদও অবশ্য ফুলে, কিন্তু ভাতের মতো এতটা ফুলে না। তো দেখুন, মনে হলো যে খুদ মনে হয় আটবে না কড়াইয়ের মধ্যে, তো আমি চাপ দিয়ে ঢেকে রেখেছিলাম, প্রায় 7-8 মিনিট হবে। চাপ দিয়ে ঢেকে রাখার পর তো দেখুন, খুদের মধ্যে কিন্তু এখনও অল্প অল্প পানি আছে। এই পানিটুকু আরও সুন্দর করে শুকিয়ে যাবে, আমি একটুকু পানি রাখবো না, তাহলে কিন্তু একদম আরও ঝরঝরে হবে। আর সামান্য পরিমাণ পানি আছে এবং খুদগুলোও কিন্তু একটু শক্ত হয়ে আছে। আমি আরও 5-7 মিনিট চাপ দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন, ঢেকে রাখার পরে কতটা ঝরঝরে হয়ে গেছে, আমি একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটা কিন্তু একদম পারফেক্ট আসছে। এটাকে আমরা বুট বিরিয়ানি বলি। আপনারা কি বলেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারাও এরকম যদি ট্রাই করে থাকেন তাও জানাবেন। আর প্লিজ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো।
তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবার একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম